আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত। আমি আনারকলি সহকারী শিক্ষক কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় এর ওপর একটি পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সঙ্গে থাকবে। চলো আমরা সরাসরি পাঠে চলে যাই। চিত্রে কিছু আমরা দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে চিত্রে একটি চারটি জার দেখা যাচ্ছে এবং জারে কিছু পানি দেখানো হচ্ছে বা রঙিন তরল দ্রবণ দেখানো হচ্ছে। এই রঙিন তরল দ্রবণে আমরা একটু রং মিশাচ্ছি। প্রথম চিত্রে দেখা যাচ্ছে রং মেশানো হচ্ছে এবং দ্বিতীয় চিত্র দেখা যাচ্ছে যে রংটি দ্রবণের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে এবং তৃতীয় চিত্র দেখা যাচ্ছে দ্রবণে অনেকটাই মিশে গেছে এবং চতুর্থ চিত্র দেখা যাচ্ছে পুরো দ্রবণটাই যে রংটি মিশিয়েছি সেই রংটি পুরো দ্রবণটাতে ছড়িয়ে পড়েছে। তাহলে এই চিত্র থেকে আমরা কি বুঝতে পারলাম? এই চিত্র থেকে আমরা বুঝতে পারলাম যেখানে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটির নাম হচ্ছে ব্যাপন। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে আমরা ব্যাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ব্যাপন পাঠ শেষে আমরা যা শিখতে পারব চল আমরা জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা ব্যাপন কি তা বলতে পারবে, ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, ব্যাপনের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করতে পারবে এবং ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। চলো আমরা পাঠে জেনে নিই ব্যাপন কি। দেখো এখানে আমরা কিছু চিত্র লক্ষ্য করছি। একটি জারে পানির অণু দেখা যাচ্ছে এবং পানির অণুর মধ্যে আমরা কিছু কালার মিক্সড করছি। এই পানির অণুকে বলা হয় দ্রাবক এবং যে কালারটা আমরা এখানে মিশ্রিত করছি তা হচ্ছে দ্রব্য এবং এই মিশ্রিত দ্রব্যকে দ্রব্য এবং দ্রাবকের মিশ্রণকে বলা হচ্ছে দ্রাবক। অর্থাৎ এই পানির অণুর মধ্যে এই দ্রব্যটা মিশ্রিত হয়ে যাবে। যেখানে আমরা পানির অণুতে এই দ্রব্যটা মিশ্রিত করছি সেখানে তার ঘনত্ব অত্যন্ত বেশি। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে পানিতে এই দ্রব্যটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং তৃতীয় চিত্র দেখা যাচ্ছে এই দ্রব্যটা পানির অণুতে সমভাবে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্যাপনটা কি। ব্যাপন হচ্ছে একই তাপমাত্রা এবং চাপে কোনো পদার্থে অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে এই অণুসমূহের ছড়িয়ে পড়া এবং এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। অণুর এইরূপ চলাচলকে বলা হয় ব্যাপন। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারলে? তোমরা বুঝতে পারলে যে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ব্যাপিত হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যাপন। নেক্সট স্লাইডে আমরা জেনে নিই কিভাবে ব্যাপন প্রক্রিয়াটা হয়। ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। আমরা এখানে কি লক্ষ্য করলাম যে ব্যাপন প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এটি কঠিন তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে ঘটে থাকে। তোমরা একটি উদাহরণ লক্ষ্য করো যে ঘরের এক কোণে যদি একটি সুগন্ধি শিশি মুখ খুলে রাখো তাহলে কিছুক্ষণের মধ্যে সারা ঘর কি হবে, সুগন্ধটা ছড়িয়ে পড়বে এবং এটি ব্যাপন প্রক্রিয়ার একটি উদাহরণ। যেখানে কোনো পদার্থ ছড়িয়ে পড়তে সময় কম লাগলে সেখানে কি বুঝবো আমরা? সেখানে বুঝবো সেখানে ব্যাপন প্রক্রিয়াটার হার অনেক বেশি। আর যদি কোনো পদার্থ ছড়িয়ে পড়তে অনেক সময় লাগে তাহলে বুঝবো সেই পদার্থে ব্যাপনের হার কম।
অর্থাৎ সময়ের উপর ব্যাপনটা নির্ভর করছে। চিত্রে কিছু লক্ষ্য করা যাচ্ছে, দেখো এখানে যে দ্রবের অণুগুলা উচ্চ ঘনমাত্রার স্থান থেকে আস্তে আস্তে কোন দিকে প্রবেশ করছে, কম ঘনমাত্রার দিকে প্রবেশ করছে, এবং এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না দুই স্থানের ঘনমাত্রা সমান হয়, অর্থাৎ চারিদিকে সমভাবে ছড়িয়ে পড়বে। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার মূল কথা হলো অণুগুলো বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ে, এইভাবে ব্যাপন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। এখানে ব্যাপন প্রক্রিয়ার ওপর কোনো চাপের কোনো প্রভাব নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পরের স্লাইডে জেনে নিই ব্যাপনের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। আশা করি তোমরা ব্যাপন কিভাবে গঠিত হয় সেটা বুঝতে পেরেছ। চলো ব্যাপনের নিয়ামক সমূহ জেনে নিই। ব্যাপনের প্রথম নিয়ামক হলো তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার বাড়বে। দ্বিতীয় নিয়ামক হলো পদার্থের অণুর ঘনত্ব, অর্থাৎ যে পদার্থের ব্যাপন ঘটবে সে পদার্থের অণুর ঘনত্ব বেশি হলে ব্যাপনের হার বেশি হবে, এবং অণুর ঘনত্ব কম হলে ব্যাপনের হার কমে যাবে। তিন নম্বর নিয়ামক হলো মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমে ব্যাপন ঘটবে সে মাধ্যমে ঘনত্ব বেশি হবে, ব্যাপন হার কম হবে, অর্থাৎ ব্যাপন ঘটবে মাধ্যমের ঘনত্বের ওপর। ঘনত্ব বেশি হলে কি হবে, ব্যাপনের হার কমে যাবে, এবং মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপনের হার বেশি হবে। চতুর্থ নম্বর নিয়ামক হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ বাড়লে ব্যাপনের হার কমবে, বায়ুমণ্ডলের চাপ কমলে ব্যাপনের হার বাড়বে। পঞ্চম নিয়ামক হচ্ছে ঘনত্বের তারতম্য, ঘনত্বের তারতম্য যত বেশি হবে তত তাড়াতাড়ি কণাগুলো ছড়িয়ে পড়ে, এবং একই সময়ে একই স্থানে পরিবেশের তাপমাত্রা বায়ুমণ্ডল চাপ সমান থাকে। সেই ক্ষেত্রে ব্যাপন পদার্থের ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্ব তৈ ব্যাপন নিয়ন্ত্রণকারী প্রভাবক হয়ে দাঁড়ায়। মাধ্যম ও ব্যাপন পদার্থ যেমন বেলুন ভর্তি বাতাস ও চারপাশের বাতাস যদি একই হয় তাহলে ততক্ষণ পর্যন্ত ব্যাপন ঘটবে যতক্ষণ পর্যন্ত দুটোর ঘনত্ব সমান না হয়। তাহলে আমরা জেনে নিলাম যে ব্যাপনের নিয়ামক সমূহ। পরের স্লাইডে চলে যায় ব্যাপনের গুরুত্ব। আমরা জানি যে ব্যাপন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া জীবদেহে ঘটে থাকে। তাহলে আমরা জীবে সব রকম শারীরবৃত্তীয় কাজে কি ঘটনা ঘটে, ব্যাপন প্রক্রিয়া ঘটে। তোমরা জানো যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কি গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর কি ছেড়ে দেয়, অক্সিজেন ছেড়ে দেয়। এই যে ঘটনা, এই ঘটনাটি ঘটার একমাত্র কারণ হচ্ছে ব্যাপন। তোমরা চিত্রে লক্ষ্য করছো যে একটি উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করছে, এবং তা কি করছে, সূর্যালোকের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড কি করছে, গ্রহণ করছে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, এবং কি ছেড়ে দিচ্ছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি ব্যাপন দ্বারা সম্পন্ন হয়ে থাকে। জীবকোষে আরেকটি ঘটনা ঘটে, সেটি হলো শোষণ। শোষণের সময় কি ঘটে, গ্লুকোজের জারণ ঘটে। এই জারণ প্রক্রিয়া কি ব্যবহৃত হয়, অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়া দ্বারা এই অক্সিজেনের প্রবেশ করানো হয় এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তৃতীয় নম্বর, উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে পরিশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। তোমরা এ অধ্যায়ে আরেকটি টপিক জানবে যে প্রশেদন। প্রশেদনটা হচ্ছে বাষ্পাকারে উদ্ভিদের অতিরিক্ত পানিটা বের করে দেওয়ার একটি প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে কিভাবে, ব্যাপন প্রক্রিয়া থেকে। চিত্রে লক্ষ্য করো যে প্রশোধনের কারণে পানি ব্যাপনের দ্বারা পাতা থেকে নির্গমন হচ্ছে,
এবং অভিযোজন প্রক্রিয়া কি হচ্ছে? পানি শোষণ করছে। চার নম্বর ব্যাপনের গুরুত্বে আমরা দেখব যে প্রাণীদের শোষণের সময় যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয় এবং রক্ত থেকে খাদ্য এবং অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন, এটিও ব্যাপন দ্বারা সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ আমরা যখন অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি এবং রক্ত থেকে যে খাদ্য এবং অক্সিজেন আমাদের লসিকায় বহন হয় এবং লসিকা থেকে কোষে পরিবহন হয়, এটিও ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। তাহলে আমরা জেনে নিলাম যে ব্যাপনের গুরুত্ব। তাহলে আশা করি তোমরা ব্যাপন কি এবং ব্যাপনের গুরুত্ব, ব্যাপনের নিয়ামক সমূহ অবশ্যই ভালো মতন বুঝেছ। চলো আমরা এই পাঠ শেষে নিজেদেরকে কিছু মূল্যায়ন করি। তোমরা কি বলতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কোষে অক্সিজেনের প্রবেশের প্রক্রিয়ার নামটা কি? হ্যাঁ, অবশ্যই বলতে পারবে। সঠিক উত্তরটা কি? ব্যাপন। চল আমরা দেখি। হ্যাঁ, অবশ্যই ব্যাপন। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের জন্য বলছি, আতরের গন্ধ সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই সঠিকভাবে বলতে পারবে। সঠিক উত্তর হচ্ছে ব্যাপন। চলো তিন নম্বর প্রশ্ন জেনে নিই যে তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার কমবে না বাড়বে? আমরা নিয়ামক সমূহের মধ্যে পড়েছিলাম যে তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার বাড়ে। তাহলে সঠিক উত্তর কি? অবশ্যই বাড়বে। চতুর্থ নম্বর প্রশ্ন, ব্যাপন কি ধরনের প্রক্রিয়া? আমরা ব্যাপনের সংজ্ঞা জেনেছি যে ব্যাপন উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে সমভাবে স্বতঃস্ফূর্ত ভাবে দ্রব্যের অণুসমূহে কি ঘটবে? চলাচল ঘটবে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে চলে যাবে এবং সমভাবে ব্যাপিত হবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। তাহলে ব্যাপন কি ধরনের প্রক্রিয়া? অবশ্যই ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। চলো জেনে নিই সঠিক উত্তর। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আশা করি তোমরা ব্যাপন সম্পর্কিত যে তথ্যগুলো তোমাদেরকে জানালাম বা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই ভালো মতন বুঝেছ এবং তোমরা বইটি অবশ্যই এখন দেখবে। চলো তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেই। তোমরা উদ্ভিদ এবং প্রাণী ক্ষেত্রে যে ব্যাপন ঘটে সে ব্যাপনের বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে, সে কি ধরনের গুরুত্ব বহন করে সেটা বিশ্লেষণ করবে। আশা করি তোমরা আমার এই পাঠের সাথে ছিলে এতক্ষণ এবং পাঠটি মনোযোগ সহকারে দেখেছ। আজ এই পর্যন্তই আমি আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।